আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, বন অধিদপ্তরের বিভিন্ন পদে চূড়ান্ত সাজেশনের প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ বিগত সালের পরীক্ষাগুলো থেকে নেওয়া কিছু কমন প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হলো আম গাছ। যার কোনো কিছু চাওয়ার নেই এর একতা প্রকাশ কি হবে? যার কোনো কিছু চাওয়ার নেই এর একতা প্রকাশ হবে অকিঞ্চন। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন কত বর্গ কিলোমিটার? সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার এবং সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। অন্নহীনে অন্ন দাও বাক্যে অন্নহীনে কোন কারকে কোন বিভক্তি? বাক্যে অন্নহীনে সম্প্রদানে সপ্তমী। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয় 1997 সালে। তামার বিষ বাগধাটির অর্থ কী? তামার বিষ বাগধাটির অর্থ হল অর্থের কুপ্রভাব। পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপের রূপান্তর করলে কি হবে? এর সাধুরূপটির চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলায় অবস্থিত। বিপরীত শব্দটি কোন? অর্বাচীন। অর্বাচীনের বিপরীত শব্দ হল প্রাচীন। সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি? সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম হল সুন্দরী গাছ। অরণ্য এর বিপরীত লিঙ্গ কোনটি? এর বিপরীত লিঙ্গ হল অরণ্যানী। আমার দেখা নয়াসিন বইটির লেখক কে? এই বইটির লেখক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল বিচক অর্থ ব্যর্থ। রোহিণী কোন উপন্যাসের নায়িকার নাম? রোহিণী নামটা কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকার নাম। বাসানচর কোন উপজেলায় অবস্থিত? এটি নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত। সিংহাসন শব্দটি কোন সমাস? সিংহাসন শব্দটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বৃক্ষ প্রজাতির নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বৃক্ষ প্রজাতির নাম হল বৈলাম। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কোথায়? সাধু ও চলিত ভাষার পার্থক্য হল ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর ক্ষমতায় ছিলেন? দ্বিতীয় এলিজাবেথ 1952 সালের 6 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 8ই সেপ্টেম্বর পর্যন্ত মোট 70 বছর ক্ষমতায় ছিলেন। দুয়ের মধ্যে একটি এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে অন্যতর। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি হলেন আলাউদ। বাংলাদেশের বর্তমানে কার্যকর বন আইনটি কত সালে প্রণীত হয়? এটি প্রণীত হয় 1974 সালে। ঢাকের কাঠি বাগধাটির অর্থ কি? এ বাগধাটির অর্থ হল তোষামুদে। তৎক্ষণিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তৎক্ষণিক শব্দের সন্ধিবিচ্ছেদ হল তৎক্ষণ যোগ ইক তৎক্ষণিক। সতের স্ত্রীলিঙ্গ কি? সতের স্ত্রীলিঙ্গ হল সতী। কম্পিউটারের কয়েকটি হার্ডওয়্যারের নাম হল মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি ইত্যাদি। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? এটি হল একটি প্রবন্ধ রচনা। সৃষ্টি এর বিপরীত শব্দ কোনটি? সৃষ্টি এর বিপরীত শব্দ হল ধ্বংস। রাতারগোল জলজবন কোন জেলায় অবস্থিত? এটি সিলেট জেলায় অবস্থিত। অনেকের মধ্যে একজন এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে অন্যতম। আমি ঢাকা যাব বাক্যে ঢাকা কোন কারকে কোন বিভক্তি? এখানে ঢাকা শব্দটি অধিকরণে শূন্য। এসডিজি এর পূর্ণ নাম কি? এসডিজি এর পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। জেনারি স্বামীও নেই সন্তানও নেই এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে অবিরাট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ হল 1920 সালের 17ই মার্চ। প্রাচীনতম চণ্ডীদাস কে? প্রাচীনতম চণ্ডীদাস হলেন বড়ু চণ্ডীদাস।
কোনটি বন অধিদপ্তরের ঘোষণা অনুসারে রক্ষিত এলাকা? বন অধিদপ্তরের ঘোষণা অনুসারে রক্ষিত এলাকা হল ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যান এবং বাঁশখালী ইকো পার্ক। পাপে বিরত থাকে বাক্যে পাপে কোন কারকে কোন বিভক্তি? এখানে পাপে অপাদানের সপ্তমী। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর তারিখে। সোনার পাথর বাটি বাগদাটির অর্থ কী? এ বাগদাটির অর্থ হল অলিক বস্তু। পদ্মা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? পদ্মা শব্দের সঠিক প্রতিশব্দ হল উৎপল। স্বল্পের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বল্পের সঠিক সন্ধি বিচ্ছেদ হল সুযোগ অল্প স্বল্প। পৃথিবীর বৃহত্তম বন কোনটি? পৃথিবীর বৃহত্তম বন হল আমাজন বন। অতিশয় রমণীয় এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে সুরম্য। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? এটি পরিবেশের সাথে সম্পর্কিত। রূপ লাগিয়ে আখি জুড়ে গুণে মন ভোর কার রচনা? এটি জ্ঞান দাসের রচনা। প্রাচীন রামায়ণের রচয়িতা কে? প্রাচীন রামায়ণের রচয়িতা বাল্মীকি। কোনটি দ্বন্দ্ব সমাস? এখানে দ্বন্দ্ব সমাস হল হাটে বাজারে। মৃময়ের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মৃময়ের সন্ধি বিচ্ছেদ হল মৃজ্জকময় মৃময়। IUCN এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। অনাথের বিপরীত লিঙ্গ কি? অনাথের বিপরীত লিঙ্গ হল অনাথিনী। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশ সংবিধানের সপ্তম তফসিলে উল্লেখ রয়েছে। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? দীনবন্ধু মিত্রের রচনা হল কমলেকামিনী। অগ্রস এর বিপরীত শব্দ কি? অগ্রসের বিপরীত শব্দ হল বড়। মুজিবনগর বা বাংলাদেশ সরকার কত তারিখে গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল তারিখে। বেতন নেওয়া হয় না যাতে এর একতা প্রকাশ কি হবে? বেতন নেওয়া হয় না যাতে এর একতা প্রকাশ হবে অবৈতনিক। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? এটি একটি আত্মজৈবিক উপন্যাস। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনটি কত সালে প্রণীত হয়? এটি প্রণীত হয় 2012 সালে। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে? সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ হল চলচ্চিত্র চলচ্চিত্র। বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এনিয়ার্ন। যথাযথ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যথাযথ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হল যথা যোগ অযথ যথাযথ। নদী ও নারী উপন্যাসটি কার লেখা? এটি লিখেছেন হুমায়ুন কবির। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন তারিখে পালিত হয়। অতি উচ্চধ্বনি এর একতা প্রকাশ কি হবে? অতি উচ্চধ্বনি এর একতা প্রকাশ হবে মহানাদ। অত্যাচার এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অত্যাচারের সঠিক সন্ধি বিচ্ছেদ হল অতি যোগ আচার অত্যাচার। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল পুষ্পকমল দাহাল। লিঙ্গ পরিবর্তন করুন জেলে। জেলের বিপরীত লিঙ্গ হল জেলেনি। আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ তারিখে পালিত হয়। অধীন এর বিপরীত শব্দ কি? অধীনের বিপরীত শব্দ হল স্বাধীন বা মুক্ত। টাইগার হিল কোথায় অবস্থিত? এটি দার্জিলিংয়ে অবস্থিত। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান ছিল ইতপূর্বে। জিএনপি এর পূর্ণরূপ কি? জিএনপি এর পূর্ণরূপ হল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। পবন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পবনের সঠিক সন্ধি বিচ্ছেদ হল পোযোগ অন পবন। গোকুলেশ্বর এর অর্থ কোনটি? এর অর্থ হল স্বেচ্ছাচারী। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হল সেন্ট মার্টিন ইউনিয়ন। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হল প্রায় উল্লাস। চোখের বালি দ্বারা কি বোঝানো হয়? এবং দাঁড়ি দ্বারা শত্রু বোঝানো হয়।
পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। মাছভাত কোন সমাস? মাছভাত শব্দটি দ্বন্দ্ব সমাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতাকে? এর রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। রত্নাকর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক সন্ধি বিচ্ছেদ হল রত্ন যোগ আকর, রত্নাকর। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে। যশস্বী এর বিপরীত লিঙ্গ কোনটি? এর বিপরীত লিঙ্গ হল যশস্বতী। জাতীয় সংসদের স্থপতি কে? জাতীয় সংসদের স্থপতি লুই আইকান। শোকার্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক সন্ধি বিচ্ছেদ হল শোক যোগ কৃত, শোকার্ত। বন্ধুর শব্দের সমতক শব্দ কোনটি? বন্ধু শব্দের সমতক শব্দ হল অসমতল। নেপালের পার্লামেন্টের নাম কি? নেপালের পার্লামেন্টের নাম হল ফেডারাল পার্লামেন্ট। চিড়িয়াখানা এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এর প্রকৃতি প্রত্যয় হল চিড়িয়া যক্ষানা, চিড়িয়াখানা। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম হল বনলতা সেন। সম্পূর্ণ নতুন এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে অভিনব। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা 17টি। শিকারী বিড়াল গোপে চেনা যায় বাক্যে গোপে এর কারক বিভক্তি কি? বাক্যে গোপে করণ কারকে সপ্তমী বিভক্তি। রক্তকবরী কি? রক্তকবরী হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি নাটক। তুলচিবনের বাঘ বাগধাটির অর্থ কি? এ বাগধাটির অর্থ হল ভণ্ড। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? এটি সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। তত্ত্বাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অতি শীতল নয় অতি উষ্ণ নয় এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে নাতিশীতোষ্ণ। রাশিয়া কত তারিখে প্রথম ইউক্রেনকে আক্রমণ করে? রাশিয়া সর্বপ্রথম ইউক্রেনে আক্রমণ করে 2022 সালের 24শে ফেব্রুয়ারি। পোষণ্যের বিপরীত শব্দ কোনটি? পোষণ্যের বিপরীত শব্দ হল বিষণ্ণ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতাটিতে কয়টি চরণ রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলায় 25টি চরণ রয়েছে। ঔদত্ত এর বিপরীত শব্দ কি? এর বিপরীত শব্দ হল বিনয়। মৃগের বিপরীত লিঙ্গ কি? মৃগের বিপরীত লিঙ্গ হল মৃগী। প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে? প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় 1952 সালের 23শে ফেব্রুয়ারি তারিখে। তিতাস একটি নদীর নাম, এটি কোন ধরনের রচনা? এটি একটি উপন্যাস। সংস্কৃতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সংস্কৃতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হল সমযোগ কৃতি, সংস্কৃতি। একতা প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করেছেন, এর একতা প্রকাশ হল কৃতবিদ্য। রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের মূল উপাদান হল 4টি, সেগুলো হল ভূমি, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। দৈনিকের সঠিক প্রকৃতি অপ্রত্যয় কি? এর সঠিক প্রকৃতি অপ্রত্যয় হল দিকযোগিক, দৈনিক। জলবায়ু বিষয়ক COP27 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় মিশরে। ইত্যাদি কোন সমাস? ইত্যাদি শব্দটি তৎপুরুষ সমাস। যার হৃদয় শ্রবণ এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে সুহৃদ। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে? এই কাব্যের রচয়িতা আল মাহমুদ। বাংলা ভাষা ও সাহিত্যের আদিকবি কে? বাংলা ভাষা ও সাহিত্যের আদিকবি হলেন লুইপা। ডাক ডাক গুড়গুড় বাগদাটির অর্থ কি? ডাক ডাক গুড়গুড় এই বাগদাটির অর্থ হল গোপন রাখার চেষ্টা। ঈষৎ এর বিপরীত শব্দ কোনটি? এর বিপরীত শব্দ হল অধিক। বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতাকে? এই মহাকাব্যের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।